নগাঁও জেলা যোগাসন ক্রীড়া প্রতিযোগিতা সফল রূপায়ণের বাবে প্রস্তুতি পূর্ণগতিত অলিম্পিক সন্থার স্বীকৃতিপ্রাপ্ত যোগ সন্থার অধীনের নগাঁও জেলা ক্রীড়া সন্থার সৌজন্যত নেহরু যুব কেন্দ্র নগাঁওর মুক্তি সভাগৃহত অহা 23 আর 24 আগস্ট দুদিনিয়াক 26 সংখ্যক নগাঁও জেলা যোগাসন ক্রীড়া প্রতিযোগিতার সফলতার অনুষ্ঠিত করবর সম্প্রতি ব্যাপক প্রস্তুতি আরম্ভ হয়েছে। এই প্রতিযোগিতাত লড়া ছালী উভয়ের সাব জুনিয়র জুনিয়র আর সিনিয়র শাখাত খেল অনুষ্ঠিত হব। নগাঁও জেলা যোগ সন্থার সাধারণ সম্পাদক তথা যোগগুরু প্রভাত চন্দ্র বরাই জানিবলে দিয়া মতে যোগাসন আর্টিস্টিক সোলো আর্টিস্টিক পেয়ার রিদমিক আর ফ্রি ফ্লো যোগার খেল আয়োজন করা এই প্রতিযোগিতার স্থানপ্রাপ্ত খেলোয়াড়সকলেরপ্রাই নগাঁওতে অহা 30 আগস্টের 1 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবলগিয়া আগন্তুক 27 সংখ্যক আন্তঃজিলা যোগাসন ক্রীড়া প্রতিযোগিতাত অংশগ্রহণ করবলগিয়া নগাঁও জেলা দলটোর যোগ ক্রীড়ার খেলোয়াড়সকলক বাছনি করা হব। ইপিনে প্রতিযোগিতাখনের সফল রূপায়ণের বিষয়ক লৈ মঙ্গলবারে সন্ধ্যা নেহরু যুব কেন্দ্র নগাঁওত অবস্থিত রাজ্যিক যোগ কেন্দ্র নির্মাণত নগাঁও জেলা যোগ সন্থার কার্যকরী সভাপতি মঞ্জুলা লস্কর সভাপতিত্বত এখনি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সেই সভাত যোগ ক্রীড়ার সংগঠক প্রভাত চন্দ্র বরার ক্রীড়া সংগঠক সমীর হাজরিকা ডক্টর তুলুমণি দেবী তানাজী সেনগুপ্ত নিজরা বরা মনীন্দ্র বরা বিচিত্র রঞ্জন বরা হিরণ্য গোহাঁই দিলীপ সিং প্রবীর মজুমদার প্রাণজিৎ বরা মুন শইকীয়া সুদীপ্তা ডেকা বরা জয়রাণী ডেকা শিল্পী দাস মন্টু শইকীয়া মিতালী দাস বিনীতা বরা হিমাদ্রী শইকীয়া প্রভাত শইকীয়া আদি উপস্থিত থাকে বিভিন্ন দিকত আলোচনা করে। নগাঁওর দীপশিখা বরা হাজরিকার বিশেষ প্রতিবেদন অলিম্পিয়া স্পোর্টস।